রবিবারের রেডিও নাটকের রবীন্দ্র মাসের নাটকগুলি কবির গল্প স্বল্প থেকে নেওয়া। আজকের নাটক পরি গল্পটি অবলম্বনে সাত সাগরের ফেনায় ফেনায় মিশে আমি যাই ভেসে দূর দিশে পরীর দেশের বন্ধ দুয়ারে দিহানা মনে মনে পরীর দেশের বন্ধ দুয়ারে দিহানা মনে মনে। তুমি বড্ড বানিয়ে কথা বলো, একটা সত্যিকার গল্প শোনাও না। জগতে দুরকম পদার্থ আছে, এক হচ্ছে সত্য আর হচ্ছে আরো সত্য। আমার কারবার আরো সত্যকে নিয়ে। দাদামশাই সবাই বলে, তুমি কি যে বলো কিছু বোঝাই যায় না। কথাটা সত্যি, কিন্তু যারা বোঝে না সেটা তাদেরই দোষ। আরো সত্যি কাকে বলছো একটু বুঝিয়ে বলো না। এই যেমন তোমাকে সবাই কুশমি বলে জানে, এই কথাটা খুবই সত্য, তার হাজার প্রমাণ আছে। আমি কিন্তু সন্ধান পেয়েছি যে তুমি পরিস্থানের পরি, এটা হলো আরো সত্য। আচ্ছা, সন্ধান পেলে কি করে? তোমার ছিল এক্সামিন, বিছানার উপরে বসে বসে ভূগোল বৃত্তান্ত মুখস্থ করছিলে, কখন তোমার মাথা ঠেকলো বালিশে পড়লে ঘুমিয়ে। সেদিন ছিল পূর্ণিমার রাত্রি, জানলার ভেতর দিয়ে জ্যোৎস্না এসে পড়ল তোমার মুখের উপরে, তোমার আসমানি রঙের শাড়ির উপরে। আমি সেদিন স্পষ্ট দেখতে পেলুম পরিস্থানের রাজা চর পাঠিয়েছে তাদের পলাতকা পরীর খবর নিতে। সে এসেছিল আমার জানলার কাছে, তার সাদা চাদরটা উড়ে পড়ছিল ঘরের মধ্যে। চর দেখল তোমাকে আগাগোড়া, ভেবে পেল না তুমি তাদের সেই পালিয়ে আসা পরি কিনা, তুমি এই পৃথিবীর পরি বলে তার সন্দেহ হল। তোমাকে মাটির কোল থেকে তুলে নিয়ে যাওয়া তাদের পক্ষে সহজ হবে না, এত ভার সইবে না। ক্রমে চাঁদ উপরে উঠে গেল, ঘরের মধ্যে ছায়া পড়ল, চর শিশু গাছের ছায়ায় মাথা নেড়ে চলে গেল। সেদিন আমি খবর পেলুম তুমি পরিস্থানের পরি, পৃথিবীর মাটির ভারে বাঁধা পড়ে গেছো। আচ্ছা দাদামশাই, আমি পরিস্থান থেকে এলুম কি করে? সেখানে একদিন তুমি পারিজাতের বনে প্রজাপতির পিঠে উড়ে উড়ে বেড়াচ্ছিলে, হঠাৎ তোমার চোখে পড়ল দিগন্তের ঘাটে এসে ঠেকেছে একটা খেয়া নৌকা, সেটা সাদা মেঘ দিয়ে গড়া, হাওয়া লেগে দুলছে। তোমার কি মনে হলো তুমি উঠে পড়লে সেই নৌকায়? নৌকো চলল ভেসে, ঠেকল এসে পৃথিবীর ঘাটে, তোমার মা নিলেন কুড়িয়ে। দাদামশাই, আচ্ছা এ কি সত্যি? ওই দেখো, কে বললে সত্যি? আমি কি সত্যিকে মানি? এ হলো আরো সত্যি। আচ্ছা, আমি কি পরিস্থানে ফিরে যেতে পারবো না? পারতেও পারো, যদি তোমার স্বপ্নের পালে পরিস্থানের হাওয়া এসে লাগে। যদি হাওয়া লাগে তবে কোন রাস্তায় কোথা দিয়ে কোথায় যাব? সে কি অনেক দূরে? সে খুব কাছে। কত কাছে? যত কাছে তুমি আছো আর আমি আছি। ওই বিছানার বাইরে যেতে হবে না, আর একদিন জানলা দিয়ে পড়ুক এসে জ্যোৎস্না। এবার যখন তুমি তাকিয়ে দেখবে বাইরে, তোমার আর সন্দেহ হবে না। তুমি দেখবে জ্যোৎস্নার স্রোত বেয়ে মেঘের খেয়া নৌকো এসে পৌঁছচ্ছে, কিন্তু তুমি যে এখন পৃথিবীর পরি হয়েছ, ও নৌকাই তোমায় কুলোবে না। এখন তুমি তোমার দেহ ছেড়ে বেরিয়ে যাবে, কেবল তোমার মন থাকবে তোমার সাথে। তোমার সত্য থাকবে এই পৃথিবীতে পড়ে, আর তোমার আরো সত্য যাবে কোথায় ভেসে, আমরা কেউ তার নাগাল পাব না। আচ্ছা, এবার পূর্ণিমা রাত এলে আমি ওই আকাশের পানে তাকিয়ে থাকব। দাদামশাই, তুমি কি আমার হাত ধরে যাবে? আমি এইখানে বসে বসে পথ দেখিয়ে দিতে পারবো, আমার সেই ক্ষমতা আছে, কেননা আমি সেই আরো সত্যের কারবারি।
যেটা তোমায় লুকিয়ে জানা সেটাই আমার পেয়ার, বাপ মা তোমায় যে নাম দিল থোড়াই করি কেয়ার, সত্য দেখায় যেটা দেখি তারই বলি পড়ি, আমি ছাড়া কজন জানে তুমি যে অপসরি। কেটে দেব বাঁধা নামের বন্দির শৃঙ্খল, সেই কাজেতেই লেগে গেছি আমরা কবির দল, কোনো নামেই কোনো কালে কুলোয় না কো যারে, তাহার নামের ইশারা দেই ছন্দের ঝংকারে। অভিনয়ে কুশমি, রাজন্যা সরকার, দাদা মশাই, অনিরুদ্ধ ঘোষ। গান ও কবিতায় দেবাদৃত চট্টোপাধ্যায়, সাঁজবাতি সেনগুপ্ত ও অগ্নিভ রায়। পরিচালনা নব নাটুকে। উপদেষ্টা অরিজিৎ মিত্র।